ইতিমধ্যে দরদের টিম কিন্তু তাদের প্রমোশন বেশ ভালোভাবেই করছে। তবে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, আমরা দেখব যে একটু রয়েস হয়ে তারা কাজটা করছে। বলতে পারি যে তারা হচ্ছে বুঝে শুনে পাটা ফেলছে। যদিও দেখলাম যে অনেকে বলতেছেন যে ভাই কেন আপডেট দিচ্ছে না, কেন কোনো ভিডিও বার্তা নাই, ভিডিও বার্তাগুলো কন্টিনিউ করতে পারতো। তো আমিও এটা ভেবেছিলাম যে আসলে ভিডিও বার্তাগুলো তারা কন্টিনিউ করতে পারতো, বাট করেনি। কারণ হচ্ছে তাদের রিলিজ ডেটটা কিন্তু এখনও কনফার্ম না। তো যদি এখন বুঝে শুনে স্টেপটা না ফেলে, পাটা যদি বুঝে শুনে তারা না ফেলে, তাহলে কিন্তু ভাই পিছলিয়ে যেতে পারে। তো এর জন্য তারা ভাবতেছে যে আস্তে আস্তে যাই, সময় নিয়ে যাই, তবে বুঝে শুনে পাটা ফেলি, যাতে পিছলিয়ে না পড়ে। কারণ যদি আপনারা সিকোয়েন্সটা দেখেন, আপনারা দেখবেন যে হচ্ছে সাত তারিখ কিন্তু দরদের নায়িকা সোনাল সোহান নিজে একটা ভিডিও বার্তা দিয়েছিল, এবং পরবর্তী দিন 8 তারিখ কিন্তু ভিডিও বার্তা দিয়েছিল দরদের ভিলেন অলোক জায়ন, এবং তারপরের দিন 9 তারিখ কিন্তু ভিডিও দিয়েছিল দরদের নিউ ফেস সাফা মারওয়া। তো 7, 8, 9 পরপর কিন্তু দরদ থেকে আমরা ভিডিও বার্তা পেয়েছিলাম, এবং সেই ভিডিও বার্তায় মূলত জানানো হচ্ছিল আমাদেরকে দরদ সম্পর্কে, এবং জানানো হচ্ছিল দরদের ফার্স্ট লুক পোস্টার সম্পর্কে। কিন্তু হঠাৎ করে তারা কিন্তু আবার এই ভিডিও বার্তাগুলো দেওয়া বন্ধ করে দিল। প্রথমত আমি ভেবেছিলাম যখন দেখলাম যে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এভাবে কন্টিনিউ তারা ভিডিও বার্তা ড্রপ করছে, তো তখন আমি ভেবেছিলাম যে এভাবে হয়তো বা 14 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে, আজকে ফিলেন, আজকে অমুক, আজকে তমুক, এভাবে আর কি তারা হচ্ছে ভিডিও বার্তা দিবে। বাট পরবর্তীতে আমার মনে হলো যে এভাবে যদি দিতেই থাকে তাহলে তো ভাই শেষ হয়ে যাবে। টিজার টেলারের জন্য তো আসলে কিছু বাঁচিয়ে রাখতে হবে, তো আসলে সেই কারণে হয়তো বা তারা এখন হোল্ড হয়ে গেছে, যে কয়েকদিন হোল্ড থাকি, 14 তারিখ একদম সন্নিকটে একটু হোল্ড থাকি, হঠাৎ করে যখন পোস্টারটা দিব সবাই সারপ্রাইজ হয়ে যাবে, সবাই বেশ এক্সাইটেড হয়ে যাবে, ব্যাপারটা বেশ ভালো পজিটিভ ভাইব নিয়ে আসবে। বাট যদি রেগুলার এরকমের দরদ আসতেছে করতে থাকি, তাহলে হয়তো বা ওই ফিলটা হবে না, ওই সারপ্রাইজ ফিলটা হবে না যেটা একদম দুদিন পরে হঠাৎ করে পেলে দর্শকরা ফিল করতো। তো সেই জায়গা থেকে হয়তো বা দরদের টিম একটু এখন আবার চেপে গেছে, আর যেহেতু দরদের রিলিজটা পিছিয়ে গিয়েছে, তো সেখান থেকে হয়তো বা দরদের টিম একবারে এই মুহূর্তে একদম মার্কেট গরম করতে চাচ্ছে না, তারা চাচ্ছে ধীরে ধীরে একদম স্লো বার্নিংয়ের মতো হচ্ছে মার্কেটটাকে গরম করতে, শাকিবদের এবং বাংলা মুভি লাভারদের হচ্ছে এক্সাইটমেন্টটা হাই করতে, এবং তারপরে মূলত দিবে তারা হচ্ছে তাদের আসল কন্টেন্ট। তো আসলে সেই কন্টেন্টের জন্য কিন্তু এত অপেক্ষা। আশা করছি দরদের টিম যেভাবে পুরো প্ল্যানটা সাজিয়েছে ঠিক সেইভাবে যেন তারা কাজটা করতে পারে, আর যে প্রমোশনের ব্যাপারটা সেটা তারা যখন তখন করতে পারবে। কারণ হচ্ছে শাকিবের ফ্যান ফলোয়িংয়ের ভাই অভাব নাই, তারা চাইলে যখন তখন একটা মার্কেট তারা বানাতে পারবে, মার্কেট তারা গরম করতে পারবে। তো সেই জায়গা থেকে তারাও কিন্তু অতটা চাপ নিচ্ছে না। বাকি যে চাপের ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ওভারসিস মার্কেট, সেটাও তারা ধীরে ধীরে কভার করার চেষ্টা করছে, ধীরে ধীরে সিনেমাটা প্রমোশন করছে, বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন মিডিয়াতে দেখলাম হচ্ছে দরদ নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন পত্রিকায় দরদ নিয়ে কথা হচ্ছে। তো তারা কিন্তু ধীরে ধীরে ওদিকেও হচ্ছে কাজ করছে। তো আশা করছি যে দরদ কোনো জায়গায় কমতি রাখবে না তাদের কন্টেন্টের মধ্যে, এবং যখন কন্টেন্ট আমরা দেখবো তখন আসলে সত্যিকার অর্থে গর্ব হবে দরদ নিয়ে। তো এখন দেখা যাক যে আসলে দরদের ফাইনাল রেজাল্টটা কী হয়। যদি আসলে ফাইনাল রেজাল্টের উপরে একটু আত্মবিশ্বাস রয়েছে এবং আমি চাই যে একটা ভালো রেজাল্ট যেন হয়, তাহলে আসলে ওভারসিস মার্কেটটা ওপেন হবে এবং ইন্ডিয়ান মার্কেটে আমাদের একটা ভ্যালু ক্রিয়েট হবে, যার মাধ্যমে পরবর্তীতে আমরা আরও প্যান ইন্ডিয়ান সিনেমা বানাতে পারবো। তো দেখা যাক এই স্বপ্নগুলো পূরণ হয় কিনা, তবে আমি আশা রাখবো যেন এই স্বপ্নটা পূরণ হয়। তবে আপনাদের কি ওপিনিয়ন এবং আপনারা কতটা এক্সাইটেড দরদ নিয়ে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ওভারঅল এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড এস টু ইট ফিল্ম স্টোকস অ্যান্ড হৃদয় ফার্স। ধন্যবাদ সবাইকে।